বছর ঘুরে এলো ইলেকশন, আমরাই থাকবো আবার নেই যে টেনশন, জীবন ছিল আছে থাকবে আবার, মাটি মানুষেই ভরসা সবার, একটা ঢিল মারবো বাকি টায় বায়ের, ক্ষমতা দেখবে সবাই বাংলা মায়ের, বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই, ক্ষমতা দিদিকে চাই বাংলার মেয়েকে চাই, বলছে বাঙালি তাই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, অতিমারির করাল থাবায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, আপামর জগৎবাসী আলোর এতটুকু রেখা দেখার অপেক্ষায় উৎসুক হয়ে রয়েছে। 8 থেকে 80 সকলের করোনা মহামারীর গভীর প্রভাবে রোজগারহীনতা, স্বজন হারানোর বুক ফাটা আর্তনাদ, তখনই একজন ঈশ্বরপ্রেরিত দূতের মতো আমাদের মাঝে প্রকৃত সমাজসেবক তথা সমাজ বন্ধু, আমার আপনার সকলের পাশে থাকার মানুষ শ্রীমতী রহিমা বিবি মণ্ডল উপস্থিত হন। আমাদের এর আগের যে কাউন্সিলর ছিলেন, তিনি এখন যে দাঁড়িয়েছেন উনি কাউন্সিলর আছেন, ভালো ছিল, আরও ভালোর পথে চলছে। রাস্তাঘাট একদম লাইট, যে যে সমস্ত কাজগুলো কাউন্সিলরের পক্ষ থেকে যে পরিষেবাগুলো পাওয়া যাচ্ছে, সেই পরিষেবাগুলো কি আপনারা পেয়েছেন? একদম একদম আলবার্ট, অবশ্যই খুব সুন্দরভাবে আমরা পাই, ঠিক আছে। আরও অনেকগুলো কথা আছে, সেটা হলো দেখুন, আমাদের যে কাউন্সিলর আছেন আর আমাদের যে ইনি এমএলএ আছেন, রাত বিরাত যখন যার যে কোনো বিপদ আপদ হোক, সঙ্গে সঙ্গে আমাদের কাজগুলো কমপ্লিট হয়। আমাদের পাড়ার যদি কিছুদিন হলো, এই কদিন আগে আমাদের পাড়ার একটা বাচ্চা ছেলেকে আমরা ভেলোরে পাঠিয়েছি এই কাউন্সিলরের সহযোগিতা নিয়ে, আমাদের এমএলএ উনিও সহযোগিতা করেছেন। তারপরে যদি কারোর ধরুন স্বাস্থ্যসাথী যে কার্ডটা আছে, স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা আমরা কিছুদিন আগে একটা আমাদের পাড়ারই একটা বাচ্চা মেয়ে, তাকে আমরা চাণক্য নার্সিংহোমে ভর্তি করিয়ে সুন্দর করে তাকে আবার সুস্থভাবে রিটার্ন নিয়ে এসেছি। এর জন্য তো আমাদের কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, একদম পারফেক্ট। মানে তারপরে আরও হলো আমাদের পাড়ার, আপনারা দেখলেন যে আমাদের ফুটবল খেলার মাঠ, ওখানটা দেখলে পাম্প বসানো হয়েছে, যাতে আমাদের জল সংকটটা খুব ছিল, আমাদের এখানে যে পাম্পটা ছিল একটু ছোটো ছিল, সংকট ছিল আপাতত, এখন ওটা মানে ইলেকশনের পরেই আমাদের ওটা উদ্বোধন হবে, উদ্বোধন হলে আশা করি আমাদের জল সংকট টোটালটাই মিটে যাবে। বিধাননগর পৌর নিগমে 2 নম্বর ওয়ার্ডের পৌর মাতা রহিমা বিবি মণ্ডল মানুষটি কিন্তু বারবার প্রচার বিমুখ। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে পর্দার আড়াল থেকে নিরলস্তার উন্নয়ন কর্মসূচির কারিগরি হয়ে মানুষের উন্নতির জন্য নিজেকে অন্যের জন্য বিলীন করেছেন। কিন্তু নিন্দুকের স্বভাব নিন্দেই করবেই, তাই নিন্দুকের মুখ বন্ধ করার জন্য, উন্নয়ন কর্মসূচি বাধাহীনভাবে পরিচালনার জন্য রহিমা বিবি মণ্ডলের বিশাল ব্যস্ত কর্মসূচি কর্মযজ্ঞের মাধ্যম থেকে মাত্র কয়েকটি কাজের খতিয়ান তুলে ধরলাম। মণিখোলায় পুকুর বাঁধানো, পুকুর পাড়ে রেলিং হয়েছে, মণিখোলায় মাঠ পুনর্নির্মাণ ও সৌন্দর্য করা, মণিখোলায় নেতাজি শিশু উদ্যান তৈরি করা, এসবই হয়েছে রহিমা বিবি মণ্ডলের আমলে। মণিখোলায় নরেন্দ্রনগর নেতাজি ক্লাবের মাঠ সৌন্দর্য এবং সেখানে মাঠ পুনর্নির্মাণ করা, মণিখোলায় পুকুর পাড় সংস্কার এবং শিশুদের জন্য নতুন বাঁধ নির্মাণ করে দিয়েছেন রহিমা বিবি মণ্ডল, উত্তর বেড়াবেড়ি আটাপাড়ায় কবরস্থানের গেট নির্মাণ ও পাঁচিল নির্মাণ করে দিয়েছেন রহিমা বিবি মণ্ডল। এই ওয়ার্ডে আমাদের যখন যেটা দরকার, যেমন আপনারা হয়তো নিচের দিকে গেছেন যে মহিলাদের অনেক সমস্যা ছিল টয়লেট ফয়লেট নিয়ে, ওইগুলো কাজ করে দিয়েছেন অলরেডি, আবার উনি প্রার্থী আছেন এখানে, আমাদের যতটুকু যা দরকার হয়, যা প্রয়োজন হয়, দিদি এটা করতে হবে, দিদি ওইটা করতে হবে, সব কিছু উনি করে দেন। মানুষের আপদ বিপদ, যেমন একটা অ্যাম্বুলেন্স 24 ঘন্টা সার্ভিস দেয়, সেরকম আমাদের যে যিনি বিধায়ক রয়েছেন এখন তাপস চ্যাটার্জি মহাশয়, উনি প্লাস আমাদের যিনি কাউন্সিলর প্রার্থী হয়েছেন আগে যিনি ছিলেন, সবাই মিলে একসাথে থেকে সব কাজ সম্পূর্ণ করে দেন। আটপাড়ায় জলের পাম্প বসেছে মানুষের তৃষ্ণা মেটাতে, প্রত্যেক মানুষের ঘরে ঘরে এখন জল প্রকল্প, পূর্ব বেড়াবেড়িতে বাস স্ট্যান্ড হয়েছে পথিকদের জন্য, পূর্ব বেড়াবেড়িতে গরমে তৃষ্ণা মেটানোর জন্য ঠান্ডা জলের মেশিন বসিয়েছেন রহিমা বিবি মণ্ডল,
পূর্ব বেড়া বেড়িতে জলের অভাব মিটেছে, এখন বসেছে নতুন পানীয় জলের পাম্প। রহিমা বিবির আমলে পূর্ব বেড়া বেড়িতে এখন আর কোনো রাস্তা অন্ধকার নেই, এখন বসেছে হাই মাস্ট লাইট। পূর্ব বেড়া বেড়িতে পুকুর পাড় সংস্কার করে দিয়েছেন এই রহিমা বিবি মণ্ডল এবং পুকুর সৌন্দর্যের জন্য পাঁচিল করে দিয়েছেন এবং পাঁচিলের উপরে ত্রিফলা লাইট এবং হাই মাস্ট লাইট লাগিয়ে দিয়েছেন। সকালে তোমাকে করে পারিনি দোলাতে, ও সে ছেলে বেড়াতে পারিনি এই পথে চলতে শেখাতে, হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে, ও নিঝুম সে রাতে ঘুম ঘুম সেই গান পারিনি শোনাতে, এসেছো সেই তুমি পারি শিব মন্দির নির্মাণ করে দিয়েছেন, রামনগরে স্নানের ঘর নির্মাণ করে দিয়েছেন নতুন করে এবং পুকুর সৌন্দর্যের ব্যবস্থা করেছেন। রহিমা বিবি মণ্ডল রামনগর এবং ঘোষপাড়ায় জলের অভাব মিটিয়েছেন, বসিয়েছেন একাধিক নতুন পানীয় জলের পাম্প। রহিমা বিবির আমলে ঘোষপাড়ায় নতুন খেলার মাঠ হয়েছে। রামনগরে মহিলাদের দীর্ঘদিনের চাহিদা শৌচালয় না থাকার কারণে তিনি মহিলাদের সুবিধার জন্য শৌচালয় এবং বাথরুমের ব্যবস্থা করে দিয়েছেন। এখানেই শেষ নয়, করোনাকালে মানুষের অক্সিজেন অ্যাম্বুলেন্স এবং আক্রান্তদের হসপিটালে ভর্তির যাবতীয় ব্যবস্থা তিনি করেছিলেন, তার সাথে তাদের ওষুধের ব্যবস্থা করেন তিনি। রহিমা বিবি মণ্ডলের বিশাল কর্মযজ্ঞের অতি সামান্য খতিয়ান, আল্লাহ ঈশ্বরের কৃপায় এহেন বিশাল কর্মযজ্ঞ চলতেই থাকুক। পরিবর্তন বলতে গেলে যখন আমরা রাতে প্রথম মানুষের সমস্যা, কারোর কোনো অসুবিধা সুবিধাতে আমরা যখন যেমনভাবে ডাকি তেমনভাবে তাকে পাই, তার সাথে সাথে আমরা মানে মানুষের প্রবলেম কোনো কারোর অসুবিধা কারোর সুবিধা থেকে শুরু করে সেইগুলোকে পাচ্ছি, তারপর কেউ মারা গেলে রাত বেড়াতে তাকে ফোন করলে সে সব ওই মুহূর্তেতে চলে আসছে, এসে আমাদেরকে পরিষেবা দিয়ে যাচ্ছে। তার সাথে সাথে আমাদের এখানে যে জলের অপচয়টা যেই ছিল না, কারণ জলটা আমরা যেভাবে দরকার ছিল জলটাকে আমরা পেতাম না, এখন পাম্প বসার কারণে জলটা পাচ্ছি। বাচ্চাদের একটা পার্কের সমস্যা ছিল, পার্কটা করে দেওয়া হয়েছে। না না এই ওয়ার্ডে জল যাবে না, তো মানুষ ভালোবাসে। আর রাজনীতির একটা পেশার বলেই হয়ে গেছে, যেহেতু 20 বছর হয়েছে সংগঠনের যে বিষয়, 5 বছর আবার আমি বিধাননগর করুন যখন মামাটি মানুষের প্রাপ্তি হয়েছিল, মোটর নিজে প্রকল্পগুলো প্রতিনিয়ত মানুষের কাছে কাজ করেছি। আগে রাজনীতি অনেকটাই ইজি ছিল, কিন্তু এখন যে মমতা যে মুখ্যমন্ত্রী হন, তিনি কাউন্সিলরদের দৌড় করাচ্ছে, এই কারণে এই বাস্তবে তিনি কাজের মানুষ, তিনি কাজ মানুষের জন্য করার জন্য বলছেন, এটা খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। 364 মানুষের কাছ থেকে খুবই আনন্দিত পাই, কারণ কখনো ভ্যাকসিন, কখনো স্বাস্থ্যসাথী, কখনো লক্ষ্মী ভাণ্ডার, কখনো কন্যাশ্রী, কখনো রূপশ্রী, একদিকে কর্পোরেশন আমি পরিবেশ দপ্তরের দায়িত্ব ছিলাম, একদিকে কর্পোরেশন সামলেছি, একদিকে নিজের কাজ সামলেছি। বলা যায় প্রতিনিয়ত মানুষের কাছ থেকে কাজ করেছি, মানুষের রাস্তাঘাটে হলে তো আছে দেব, নতুন নতুন চিন্তাভাবনা মানুষের কাছে পৌঁছে যাওয়া। বাস্তবে ভেবেছি যে নতুন প্রকল্পগুলো কী করা যায়, সেগুলো যেমন বয়স্কদের বসার জায়গা করে দিয়েছি, পার্ক করেছি, হাই মাস্ট লাইট বসিয়েছি, আমার পাম্প বসিয়েছি, পাম্পগুলো পুরানো ছিল, অনেক পাম্প নষ্ট হয়ে গেছে, সেগুলো খেলার মাঠ করেছি বিভিন্ন জায়গায়, রামনগরে করেছি, আমার নন্দনগরে করেছি, আমার বেড়াবেড়িতে যেখানে বসে ঠান্ডা জল পেয়েছি, আবার একদিকে বসার জায়গা ছাত্ররা নিশ্চয়ই হতো। দেখুন, একদিকে আমার হাজব্যান্ড ডক্টর, সেও সমাজসেবিকা, একদিকে বলা যায় আমার দীর্ঘদিনে আমি
টিউশন পড়িয়েছি, তারপর থেকে আমার শুধু রাজনীতি করতে পারি। রাজনীতি মানুষকে প্রতিশ্রুতি দিলাম, আমি ইলেকশন দাঁড়ালাম, আর সারা বছর মানুষ আমাকে ডাকলে পাবে না। আমি তো ভাবিনি যে আমি 20 বছর লং একটা জায়গায় দাঁড়িয়ে যাবো। ভেবেছিলাম 5 বছর জনপ্রতিনিধি, মানুষের পরিষেবা দেবো, মানুষের কাজ করবো, মানুষ ভালো করবে, আজকে আছি কালকে থাকবে না, ভালো ব্যবহারটা আমার থেকে যাবে আর আমার কাজগুলো থেকে যাবে। সেটাই করতে করতে আমার জীবন একটা 20 বছর একটা হয়ে যায়, অভিজ্ঞতা আরও বাড়লো, দিনের পর দিন অভিজ্ঞতা থাকে। তো যত দিন গেছে তত মানুষের কাছে থেকে আরও কাজ করার সুযোগ পেয়েছি। মানুষ জানে যে সত্যি বাস্তবে যেটা পেয়েছে মানুষ বলছে, আর এটা আমার চিন্তা করেন। আমি কখনো 99 যে ফোন নম্বর আমার 9298 3 8 3 9 2, এটা আমার 99 নেওয়া যখন আমার ফার্স্ট কাউন্সিলের হাত পড়ে, তখনই এই নাম্বারটা কিন্তু আমি কখনো এই নাম্বারটা ডিলে করিনি। এই কারণে আমাকে দীর্ঘদিন যে মানুষ চেনে, জনপ্রতিনিধি সেটার নাম্বার যদি চেঞ্জ করি সেই নাম্বারটা তাদের পেতে অনেক অসুবিধা হয়। সেই কারণে আমার নাম্বারটা রয়েছে প্রতিনিধি মানুষের রয়েছে। রাত্রে আমাকে রাত্রে যেখানে শুই মাথার ঘরে আমি ফোন রাখি, যাতে মানুষের রাত্রে কোনো অসুবিধা নেই। নিশ্চয়ই বিধায়ক তাপস্যায় দিয়ে আছে, তার সাথে লোকাল কাউন্সিলরকে একটা ফার্স্ট ফোন করে, তখন অসুবিধা হলে আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে কিন্তু ফোনে আমাকে পায়। কখনো বলতাম হ্যাঁ যখন অসুস্থ হয় খুব মানে ক্লান্ত শরীর খারাপ হয়তো এক একদিন আমি বলবো না সাইলেন্স করা হয়ে যায়, কিন্তু তারপরে আমি কোনোদিনই পাই না। আমাকে 24 ঘন্টায় মানুষ ফোনে যোগাযোগ, দুপুরবেলা 24 ঘন্টা পায়, সকাল দুপুর রাত্রে অনেক সময় ফোনে দেখেছি অনেক কাউন্সিলর বিরক্ত হয় যে ফোন করেছি। আমি অনেকে না ফোন করলে আমার জানা হলো, কারণ হচ্ছে সে হয়তো অসুস্থ, সে হয়তো কলের একটা জল কল খারাপ, সে তো আমাকে জানাচ্ছে, এটা তো আমাকেই উচিত তার এলাকায় সবসময় যাবো, কিন্তু সবসময় তো সম্ভব হয় না, কিন্তু ফোনের মাধ্যমে অনেক কিছু জানা যায়। আজকাল ফোন করলে তো ফোনটা তো যোগাযোগ করা, সেক্ষেত্রে আমি মনে করি আর মানুষ সমালোচনা করলেই লোকে মারতে যায় পাবলিককে। আমি যত সমালোচনা করবো তত আমার গতিশীল থাকবে, আমার আরও দেখতে হবে যে আমার কোথায় গ্যাপ আছে, কোথায় ভুল আছে, ভুলটাকে আমার খুঁজে বার করতে হবে, সেটাকে আমার আরও মনে আমি মনে করি। Thank you.